বিসমিল্লাহির রহমান রহিম রব্বির রহলি সদরি ওয়াসসিরি লামরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটা নতুন একটা প্রতিবাদ্য বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের প্রতিবাদ্য বিষয়টি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো ডিয়ার লার্নার্স, আমরা হাউ ক্যান ডেভেলপ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কীভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডেভেলপ করব। তো আজকের মূল প্রতিপাদ্য বিষয়, মেইন অফ দ্য টপিকস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে শুরুতেই আলোচনা করার আগে আপনাদের সাথে কিছু কথোপকথন সেরে নিই। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা রুলসের গাড়ি মাই গাড়ি, তো রুলস পড়তে মনে হয় যে পাহাড় পর্বতের সময় এরকম শীত হয়ে গেছে, তো রুলস পড়ে তো আমাদের কোনো লাভ নাই। লাভ হলো আপনাদের হতে পারে, কিন্তু আমি আপনাদের কাছ যে সাজেস্টটা দিব রুলস, তো আমরা ছোটোদের রুলস পড়ছি ছোটো স্থানের জায়গায় এক বসে, বড় স্থানের জায়গায় ইন বসে, উপর দিয়ে বোঝালে অভার বসে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, ডিয়ার লার্নার্স, এগুলো যখন প্রশ্নপত্রের ছোক মিলান, কোনটা উপর দিয়ে বুঝাইছে, কোনটা ছোটো স্থান বুঝেছে, কোনটা বড় স্থান বুঝেছে, এগুলো তো বোঝা যায় না। তো আপনাদের মাঝে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা এইরকম করে আলোচনা করবো, হাউ ক্যান ডেভেলপ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমি এখানে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখতেছি, সেটা হচ্ছে অ্যাডমিট। এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রিপোজিশন। অ্যাডমিটের সঙ্গে যখন অফ যুক্ত করে দেবেন তখন হবে অ্যাডমিট অফ, তখন হচ্ছে অবকাশ। তো অবকাশ বলতে হচ্ছে ছুটি, হলিডে। তো অ্যাডমিটের সঙ্গে যখন টু বসায় দেবেন, অ্যাডমিট টু মানে হচ্ছে ভর্তি হওয়া। তো এক একটা প্রিপোজিশন এক এক অ্যাঙ্গেলে চেঞ্জ হওয়ার পরে এক একটা অর্থ প্রকাশ করতেছে। তো আবারও যদি আপনাদেরকে দেখাই, ডাই মানে কি মারা যাওয়া, ডাই অফ যদি দেই তাহলে কি হয়েছে, রোগে মারা গেছে। হি ডাই অফ কলেরা, টাইফয়েড, জন্ডিস, করোনা, এক্সেট্রা। তো এরপরে যদি ডাই ফর দি, ড্রাই ফর মানে দেশের জন্য মারা যাওয়া, তো দেশের জন্য মারা যাওয়া, ড্রাই ফর দেশের জন্য সে মারা গেছে। তো এরপরে যদি ড্রাই ফ্রম দেয় তাহলে হয়ে যাচ্ছে খেয়ে মারা গেছে, সে খেয়ে মারা গেছে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এইভাবে যদি আমরা একটু রুলস না পড়ি, কষ্ট করে এ থেকে এ টু জেড, এ টু জেড যদি একটু মুখস্থ করি, প্রতিদিন ডে বাই ডে যদি তিনটা করে মুখস্থ করি, তো ইনশাল্লাহ তিন মাসের মধ্যে এটা কভার হয়ে যাবে। তো আপনাদের কাছকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমি স্টুডেন্ট, আপনারও স্টুডেন্ট, তো আপনাদের কাছে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি শিখাইতে পারবো না। তো প্রিপোজিশনের রুলসগুলো আছে, সেই রুলসগুলোকে আমি অ্যাভয়েড করতে বলতেছি, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আপনারা এ টু জেড মুখস্থ করুন, মুখস্থের মাধ্যমে সাফল্যকে অর্জন করুন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার কথোপকথন যদি আপনার ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।